জলসার পর্দায় এই তো কদিন আগেই আরম্ভ হয়েছে লাভ বিয়ে আজকাল। অল্প কদিনের মধ্যেই শক্তিশালী প্রতিপক্ষ ধারাবাহিককে হারিয়ে টিআরপি তালিকায় রাজ করেছে। এরই মাঝে এই ধারাবাহিকের দর্শকদের মন খারাপের আপডেট আমি দিয়েছি। এই চ্যানেল থেকে জানতে পেরেছ হঠাৎই বদলে যাচ্ছে শ্রাবণ, মানে নায়িকার পরিবর্তন হচ্ছে, এবং তার পরিবর্তে নতুন শ্রাবণের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী ত্রিনা সাহাকে। সেই আপডেট দেবার পরে রীতিমতো হইচই দর্শক মহলে। অনেকে এখনও বিষয়টা বিশ্বাস করতে পারছে না। অনেকে জানতে চেয়েছিলে কি কারণে এমন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। যেমনটা বলেছিলাম, চলো এবার জানা যাক। রাতারাতি নায়িকা বদল হয়নি, অনেক সমস্যায় পড়ে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। জানা গেছে শ্রাবণ অর্থাৎ নতুন অভিনেত্রী মৌমিতা সরকারের শরীরটা ভীষণ খারাপ, এক সপ্তাহের বেশি তিনি অসুস্থ। তাকে ছাড়াই অনেক দিন শুটিং চালিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। এপিসোড ব্যাংকিং শেষ হয়ে আসছিল আর টিআরপিও ক্রমশ কমছে, তাই শেষমেশ মৌমিতার পরিবর্তে নতুন শ্রাবণ হিসেবে ত্রিনার লুকসেট করা হয়। গতকাল তার লুকসেট এবং সম্ভবত প্রথম দিনের শ্যুট ছিল। আগের এক্সক্লুসিভ ভিডিওতে সেই আপডেট তোমাদের দিয়েছি। তাহলে দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার জন্য মাঝপথে বদলে গেল শ্রাবণ, সেই চরিত্রে এবার ত্রিনা সাহা। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো এই রকম অনেক ভিডিও পেতে। সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।